আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নীরবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, সত্যি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের জন্য আমি যাতে ভালো ভালো ভিডিওগুলো বা রিসার্চেবল ভিডিওগুলো উপহার দিয়ে আপনাদের কৃতজ্ঞতা ঋণ কিছুটা হলেও শোধ করতে পারি, সেজন্য সবসময় আপনাদের পাশে আছি। বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি যে কিভাবে আপনি শর্টকাট ওয়েতে গ্রাফিক ডিজাইনিং করে মাসে $1,000 পর্যন্ত ইনকাম জেনারেট করতে পারবেন। আমার প্রশ্নটি শুনে হয়তো আপনার চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। যদি আপনাকে প্রশ্ন করেন নিজেকে যে আপনি গ্রাফিক ডিজাইন জানেন কিনা বা গ্রাফিক ডিজাইন করতে পারেন কিনা, আপনার গ্রাফিক ডিজাইনার হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি শুধু আমার যে প্রসেস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেই স্টেপ বাই স্টেপ প্রসেস আমি আপনাদের সাথে শেয়ার করবো। এগুলো আপনি যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনি আপনার প্রফেশনাল মানের গ্রাফিক ডিজাইনের হতে হবে না, শুধুমাত্র আপনি কিছু টিপস এবং ট্রিক্স ফলো করে আপনি এই মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। বন্ধুরা, গ্রাফিক ডিজাইনিং বা এমন একটি প্রফেশন, পৃথিবী যতদিন থাকবে ততদিন গ্রাফিক ডিজাইনিং এর কাজ করে শেষ করা যাবে না। এবং আরো রয়েছে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট, অ্যাপ ডিজাইন এবং ডেভেলপমেন্ট, অনেকগুলো আর্নিং সোর্স রয়েছে যদি আপনি কাজ পারেন। আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্য যারা মোটামুটি পার্ট টাইম জব করতে চাচ্ছেন অথবা স্টুডেন্ট রয়েছেন যে যারা গ্রাফিক ডিজাইনিং কে মনের মধ্যে লালিত স্বপ্ন হিসেবে রেখেছেন যে ভবিষ্যতে করবেন, কিন্তু আপনি দেরি না করে আমার এই ভিডিওটি কন্টিনিউ করার পরে অবশ্যই একবার দুবার প্র্যাকটিস করার পরে আপনি এই মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। সো ভিডিওটি দেখতে হলে প্রথমে আপনাকে অনুরোধ জানাবো বরাবর মতো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে থ্যাংক ইউ সো মাচ। আপনার ডিজাইন গুলো আপলোড দিয়ে কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ আমার ভিডিওটি আপনি ফলো করলে বুঝতে পারবেন, কোন রকম স্কিপ করলে আপনি বুঝতে পারবেন না। আপনার যদি আজকে এই সাইট কালকে ওই সাইট কালকে সেই সাইট এই সমস্ত সাইটে ঘুরাঘুরি করে আর্নিং জেনারেট করার মন মানসিকতা থাকে তাহলে আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করব। অনলাইন জগৎ বা অনলাইন আর্নিং আপনার জন্য নয়, কারণ আপনাকে এখানে কিছু টিপস এবং ট্রিক্স এর পাশাপাশি কিছু স্কিল ডেভেলপ করতে হবে ইনকাম জেনারেট করতে চাইলে অথবা আপডেটেড থাকতে চাইলে। চলুন, অনেক বকবক করেছি, কি কি অপশনে এখানে কাজ করা যায়। রেডবাবল এমন একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম যেখানে আমি একটু এই সাইটটি সম্পর্কে একটু রিভিউ দিচ্ছি এটির র্যাঙ্কিং কিরকম ওয়ার্ল্ড ওয়াইড সেটি আপনি বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কান্ট্রি র্যাঙ্ক রয়েছে প্রায় 547 ইউনাইটেড স্টেটস এবং গ্লোবাল র্যাঙ্ক রয়েছে 1440 এবং ক্যাটাগরি দিক দিয়ে এটির র্যাঙ্কে রয়েছে প্রায় 35। এবং কোন দেশের মানুষরা এখানে কাজ করছে আপনি অবশ্যই এই স্ট্যাটিস্টিক্স দেখেই বুঝতে পারছেন। এটি আমার কোনো বানানো স্ট্যাটিস্টিক্স নয়, অবশ্যই এটি ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে শো করা হচ্ছে। এবার আসি কি কি অপশন আপনি এখানে কাজ করতে পারবেন। প্রথমে হচ্ছে ক্লোদিং, ক্লোদিং এর মধ্যে রয়েছে অল ক্লোদিং, ব্রেজেস, হোডিসেন, সুইটার্স, এরপরে রয়েছে লেগিস, শার্টস, অনেকগুলো কিন্তু অপশন এখানে রয়েছে। আপনি চাইলে যেটা আপনার ভালো লাগে পছন্দ হয় সেটিতে আপনি কাজ করতে পারেন। আপনি এখান থেকে চাইলে স্টিকার সেল করে ইনকাম জেনারেট করতে পারবেন। ফোন কেস এর মধ্যে অনেকগুলো অপশন রয়েছে, আইফোনের রয়েছে, তারপর স্যামসাং গ্যালাক্সির জন্য রয়েছে, এবং ওয়াল আর্ট যেগুলো রয়েছে ওয়াল আর্ট এর মধ্যে অনেকগুলো অপশন রয়েছে। আমি এতগুলো আপনাকে আমি দেখাচ্ছি না, আপনি জাস্ট একটু ক্লিক করে করে দেখবেন। এবং হোম এবং লিভিং এর মধ্যে অনেকগুলো অপশন রয়েছে, আপনি এখানে কাজ করে শেষ করতে পারবেন জাস্ট আপনার স্টার্টিং এর অপেক্ষায়। আপনি যদি স্টার্ট করেন সাহস করে তাহলে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না আর্নিং জেনারেট করার জন্য। অ্যাক্সেসরিজ এর মধ্যে ক্লিক করলে এখানে অনেকগুলো অ্যাক্সেসরিজ রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফিচার রয়েছে এখানে, কি পরিমাণ ডলার একটা প্রোডাক্ট সেল হলে কি পরিমাণ ডলার এখানে আর্নিং হয় খুব সহজে আপনি দেখতে পাচ্ছেন। এবং আপনি যদি আরেকটু স্ক্রল ডাউন করে যান বা এখানে চলে আসেন স্টেশনারিতে যদি ক্লিক করেন তাহলে স্টেশনারির মধ্যে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরিগুলো আপনি পছন্দ করে আমার দেখা পদ্ধতি অনুসারে আমি আপনাকে ভিডিও শেষে দেখিয়ে দিব কোন তিনটি সাইট অবলম্বন করে আপনি গ্রাফিক ডিজাইনিংয়ের কাজ না জানলেও আপনি খুব সহজেই ডিজাইন করে এখানে আপলোড দিয়ে ইনকাম জেনারেট করতে পারবেন। গিফট কার্ড আপনি তৈরি করতে পারবেন বিভিন্ন অকেশনে। এবং এক্সপ্লোর ডিজাইন রয়েছে, এক্সপ্লোর ডিজাইনে আপনি যদি ছোঁয়া লাগে আপনার হাত যদি দক্ষ হয় তাহলে অবশ্যই আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন খুব সহজে। চলুন এবার আমি কিভাবে এখানে অ্যাকাউন্ট করতে হয় সেটি আমি আপনাদের সাথে দেখাচ্ছি। সাইন আপে যদি আপনি ক্লিক করেন, সাইন আপে ক্লিক করার পরে আপনি
এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। এখানে আসার পর প্রথমত আপনাকে দিতে হবে ইমেল অ্যাড্রেস, তারপর আপনাকে ইউজার নেম দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। এরপর এখানে ক্লিক করার পর সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি খুব সহজে তৈরি হয়ে যাবে। ধরে নিলাম আপনি এই কাজটুকু খুব সহজে করে নিতে পারবেন। এবার আমি আপনাকে দেখাবো অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে কি প্রসেস বা কি কি কাজ করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি এই ইন্টারফেসটি পাবেন। ইন্টারফেস আসার পরে অনেকগুলো অপশন এখানে রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই ডিজাইনগুলো আপনার সবগুলোতে মাস্টার হওয়া লাগবে না, আপনার যেটি পছন্দ বা যেটি করতে আপনার ভালো লাগে সেটি অবশ্যই করে আপনি এখানে আপলোড দিয়ে ইনকাম জেনারেট করতে পারবেন। বন্ধুরা, অনলাইন মার্কেট প্লেসে টিকে থাকতে হলে বা কাজ করতে হলে আপনাকে স্কিল হতে হবে ফার্স্ট টাইম। তো কিছু কিছু সাইট রয়েছে যে গ্রাফিক ডিজাইন এমন একটি বিশাল সেক্টর যেখানে আপনি একদিনে কোনো কিছু চিন্তা করতে পারবেন না। আমার দেখা এই পদ্ধতি অনুসারে আপনি খুব সহজেই ডিজাইন করে আপলোড দিতে পারবেন। আমি দুটো পদ্ধতিতে মোবাইলে এবং কম্পিউটারে কিভাবে ডিজাইন করতে হয় সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। এবার শুরু করা যাক। এই যেখানে যে আইকন দেখতে পাচ্ছেন, আইকন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাকাউন্ট সেটিং এ যাবেন। অ্যাকাউন্ট সেটিং এ যাওয়ার পরে আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। প্রথমত হচ্ছে চুজ ইমেজ। আপনি আপনার কম্পিউটারের মধ্যে থাকা বা মোবাইলের মধ্যে থাকা একটি ইমেজ আপনি চুজ করবেন। আমি এখানে ব্রাউজে ক্লিক করবেন। এখানে ব্রাউজে ক্লিক করলে আপনি এখান থেকে যে কোনো একটি ইমেজ চুজ করে দিবেন যেটি আপনার সেভে রয়েছে। এরপর আপলোড দিলে এই ধরনের একটি, আমি আমার লগোটি দিয়েছি, আমার নিজস্ব লগো। এরপরে কাভার পেজ, কাভার পেজটা অবশ্যই 2400 পিক্সেল ওয়েট বাই 600 পিক্সেল হাইট দিলে ভালো। আমি এটা দিয়েছি, সো আশা করি আপনি এটি করতে পারবেন। ব্রাউজে ক্লিক করলে আপনি আপনার কম্পিউটার বা মোবাইল থেকে এখানে খাবার ইমেজটি দিতে পারবেন। এরপর আপলোড দিবেন। এরপর প্রোফাইল নেমের মধ্যে দিবেন ফুল নেম, তারপর লাস্ট নেম, এবং এখানে ডিসপ্লে নেম দেওয়া রয়েছে অলওয়েজ শো। আপনার ডিসপ্লের মধ্যে যদি আপনি আপনার ইউজার নেমটি শো করতে চান তাহলে অবশ্যই এটিতে ক্লিক দিয়ে রাখবেন, নতুবা এটিতে ক্লিক দিয়ে রাখবেন। এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে অ্যালাউ ইউজার্স টু, ইউজার্স যারা থাকবেন তারা কি এটি দেখতে পাবেন কিনা, এটি দিলে আপনি এটিতে ক্লিক করলে হয়ে যাবে। এরপর আপনাকে একটি বায়ো লিখতে হবে, বায়োডাটা অবশ্যই। এরপর একটি পাবলিক প্রোফাইল আপনি ক্রিয়েট করে এখানে পেস্ট করে দিবেন বা সরাসরি লিখতে পারেন। আমি এখানে একটি ক্রিয়েট করে রেখেছি আগে, সেটি হচ্ছে এটি শর্ট বায়ো। আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার সিন্স 2014, আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য সেক্টর টু স্যাটিসফাই মাই ক্লায়েন্টস ইন ইজ দ্য মেইন মোটো অফ মাই লাইফ। এই শর্ট বায়োটা আপনি লিখে দিবেন একদম ট্রু সেন্সে, যেটি কিনা আপনার সেল অনেক পরিমাণে বৃদ্ধি করবে। বিওয়াররা বা ক্লায়েন্টরা যদি এসে আপনার এই বায়ো দেখে এবং স্যাটিসফাইড হয় আপনার সেল অবিশ্বাস্যভাবে বেড়ে যাবে, যেটা আনবিলিভেবল। এরপরে আপনি পাবলিক প্রোফাইলে এটি লিখবেন। এটি বলতে আমি আপনাকে বলছি যে হুবহু কপি করবেন না, আপনি আপনার নিজের মতো করে এটি তৈরি করে আপনি এখানে লিখবেন। এরপরে রয়েছে ইমেল সাবস্ক্রিপশন, এগুলোতে সবগুলোতে আপনি টিক দিয়ে রাখবেন। কপিরাইট ইউআরএল, আপনার প্রোডাক্টটি যদি কেউ যদি কপি করতে চায় তাহলে সে পরবর্তীতে আপনি তার বিরুদ্ধে কপিরাইট ক্লেম করলে অবশ্যই আপনি জিতে যাবেন। সুতরাং আপনি এখানে এই লিঙ্কটি অবশ্যই মনে রাখবেন। এরপরে আপনার যে কাজটি আছে জুম বিও ওয়াটারমার্ক, আপনার পুরো পিকচারের মধ্যে, পুরো পিকচারের মধ্যে যদি ধরুন আমি আপনাকে দেখাচ্ছি পুরো পিকচারের মধ্যে, পুরো ছবির মধ্যে যদি আপনি ওয়াটারমার্ক দিতে চান, ধরুন এখানে এটি আপনার ছবি, এই ডিজাইনটি আর কি, ডিজাইনটির মধ্যে যদি আপনি ওয়াটারমার্ক দিতে চান তাহলে অবশ্যই আপনি ওয়াটারমার্ক দিয়ে রাখতে পারবেন, যাতে পরবর্তীতে কেউ সেটি কপি করতে না পারে। সুতরাং আপনি এখানে প্লেস এ লার্জ ওয়াটারমার্কে ক্লিক দিয়ে রাখবেন, অথবা আপনার যেটি খুশি, অথবা আপনি চাইলে নো ওয়াটারমার্ক দিয়ে রাখতে পারেন। এরপর ডাউনলোড প্রোটেকশন, ডাউনলোড প্রোটেকশনটা অবশ্যই রাইট দিয়ে রাখবেন যাতে কেউ ডাউনলোড করতে না পারে। এরপরে পিন্টারেস্টে হাইড পিন ইট বাটন অ্যান্ড প্রিভেন্ট পিনিং অন মাই ওয়ার্কস, এটিতে আপনি স্যাক দিয়ে রাখবেন। এরপর এটিতে স্যাক দিয়ে রাখবেন, দেন আপনার যে কাজটি হবে, এরপর পুরোটা ক্লিয়ার করার পরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে সেভ অ্যান্ড চেঞ্জেসে ক্লিক করবেন। সেভ অ্যান্ড চেঞ্জেসে ক্লিক করার পরে আপনাকে নেক্সট ইন্টারফেসে নিয়ে যাবে। নেক্সট ইন্টারফেসে নিয়ে যাওয়ার পরে আপনি এই ধরনের পুরোটা দেখতে পাবেন, এভাবে দেখতে পাবেন। দেখতে দেখার পরে আপনার যে কাজটি হবে সেটি হচ্ছে আপনি সরাসরি আবার প্রোফাইলে চলে যাবেন। এই যেখানে লোগো দেখতে পাচ্ছেন এটি আমার প্রোফাইল। প্রোফাইলে যাওয়ার পরে এখন আপনার মূল কাজটি এবার শুরু।
কিভাবে আপনি ডিজাইন করে আপলোড দিবেন সেটি আমি দেখাচ্ছি। সো আপনাকে যে কাজটি করতে হবে, অ্যাড ইওর ফার্স্ট ওয়ার্ক যেটি দেওয়া রয়েছে, আপনার অ্যাকাউন্টটা সেটিং করার পরে আপনি এখন ডিজাইন আপলোড করবেন। সো আমি একটি নতুন ট্যাব ওপেন করছি, আপনি চাইলে এটি কম্পিউটার এবং মোবাইলে দুটোতে কাজ করতে পারেন। এই ইন্টারফেসে আসার পরে আপনি দুটো অপশন পাবেন আপনার কাজ সাবমিট করার জন্য, আপলোড টু অল প্রোডাক্টস এবং কপি সেটিংস ফ্রম এক্সিস্টিং ওয়ার্ক। তো আমি এটিতে ক্লিক করব, এটিতে ক্লিক করার পর এ ধরনের ইন্টারফেস পাবো, অর্থাৎ আমরা মোবাইল এবং কম্পিউটারের মধ্যে কোনো ছবি সেভ থাকলে সেটি এখানে আমি অ্যাড করে দিব। সো আপনাকে আমি বলেছিলাম আপনার গ্রাফিক ডিজাইনিংয়ে দক্ষ হওয়া লাগবে না, আপনাকে আমি দুটো সাইটের সাথে পরিচয় করে দিব যে দুটো সাইট ইউজ করে আপনি রেডিমেড ডিজাইন তৈরি করতে পারবেন। আমি এখন দেখাচ্ছি মোবাইলে কিভাবে আপনি ডিজাইন তৈরি করবেন। সো আমরা চলে যাচ্ছি মোবাইলের মধ্যে, জাস্ট ওয়েট। কম্পিউটারকে মোবাইলের সাথে কিভাবে কানেক্ট করে নিতে হয় সেটির উপর আমার একটি ভিডিও দেওয়া রয়েছে চ্যানেলের মধ্যে, সেটি একটু দেখে আসবেন। এবার আমার মোবাইলটিকে আমি আমার কম্পিউটারের মধ্যে কানেক্ট করে নিয়েছি। এবার যে সফটওয়্যারটি ইউজ করে আপনি মোবাইলের মধ্যে ডিজাইন তৈরি করতে পারবেন সেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অলরাইট বন্ধুরা, পর্দা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল ফোনটিকে কম্পিউটারের সাথে কানেক্ট করে নিয়েছি। এবার যে কাজটি করব সেটি হচ্ছে আমি একটি অ্যাপস ডাউনলোড করে নিয়েছি, যে অ্যাপসটি ইউজ করে আপনি খুব সহজেই ডিজাইন তৈরি করতে পারবেন। এটি হচ্ছে লোগো মেকার। আপনি যদি গুগল প্লে স্টোরে যান, আমি দেখিয়ে দিচ্ছি প্লে স্টোরে কিভাবে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনি সার্চ দিবেন, পর্দায় দেখতে পাচ্ছেন লোগো মেকার, লোগো ডিজাইন, গ্রাফিক ডিজাইন, এটি দিয়ে যদি আপনি সার্চ দেন তাহলে অবশ্যই আপনি এই অ্যাপসটি খুঁজে পাবেন। এটি একটি ছোট অ্যাপস। এই অ্যাপসটি ইনস্টল করার পরে আপনি অবশ্যই যে ইন্টারফেসটি পাবেন সেটি হচ্ছে এটি। এই ইন্টারফেসে আসার পরে এই ধরনের একটি লোগো পাবেন, লোগোর আইকন পাবেন। এরপরে যে কিভাবে ডিজাইন করবেন সেটি দেখাচ্ছি। এখানে একটি অ্যাড রয়েছে, অ্যাডটি আমি কেটে দিচ্ছি। অলরাইট, চলে এসেছে আমাদের কাঙ্ক্ষিত ইন্টারফেসটি। এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন আপনি কি নিয়ে ডিজাইন করতে চাচ্ছেন। প্রথমত আপনি যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন এই প্লাস চিহ্নের মধ্যে আপনি ক্লিক করবেন। প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করার পরে আপনি কি নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটি অবশ্যই আপনি এখানে দেখতে পাচ্ছেন। স্কিপ করে যাচ্ছি। প্লাস চিহ্নে ক্লিক করার পরে আপনি এই ধরনের ইন্টারফেস পাবেন। এরপরে যে কালেকশন রয়েছে কালেকশন আপনি ক্লিক করবেন। কালেকশনে ক্লিক করার পরে আপনি অনেকগুলো পিকচার এখানে পাবেন। ধরুন আমি টি শার্টের জন্য একটি ডিজাইন রেডি করব। তো টি শার্টের জন্য যেহেতু ডিজাইন রেডি করব, সুতরাং আমি অনেকগুলো ডিজাইন দেখতে পাচ্ছেন। আমি এখানে যে ট্রাভেল এটি আমি চুজ করলাম, চুজ করার পরে এটি চলে আসবে। এই যে পিকচারটি চলে আসছে আমি এই পিকচারটি চাইলে একটু স্ক্রল ডাউন করে বড় ছোট করতে পারবো। আমি আমার মাউস দিয়ে এটি করছি, কম্পিউটার মাউস দিয়ে। আপনি চাইলে হাত দিয়ে এটি করতে পারেন আপনার মোবাইলের মধ্যে। এরপরে নিচে যে অপশনগুলো রয়েছে, নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনি এটা রোটেট করতে পারেন, সাইজ করতে পারেন, ক্রপ করতে পারেন, আপনি কাটতে পারেন, কালার দিতে পারেন, এরপরে অপাসিটি বাড়াতে পারেন, কমাতে পারেন। যে দেখুন আমি অপাসিটি বাড়াই দিচ্ছি বা কমাই দিচ্ছি, কমাই দিলে যেটি হয় সেটি হচ্ছে এটি। সাইজ দিতে পারেন নির্ধারিত, এডিট করতে পারেন, আপনি চাইলে এটিকে এভাবে করতে পারেন, এভাবে করতে পারেন, এভাবে করতে পারেন, ইচ্ছা মতো আপনি এখান থেকে রোটেটও করতে পারেন খুব সহজেই। রোটেটের পরিমাণ চাইলে বাড়াই দিতে পারেন, কমাই দিতে পারেন, আমি একটু হালকা রোটেট করছি। সো এটি চাইলে আপনি এভাবে করে নিতে পারেন। এরপর আপনি টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমি টেক্সট, আমি একটু টেক্সট লিখছি, এস এ ভি, সেভ মি, গাছের একটি আমি একটি টেক্সট লিখেছি। এরপরে রাইটে ক্লিক করবো। রাইটে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি এই টেক্সটটি একটু বড় করব, ছোট করব, চাইলে ইচ্ছা মতো করা যাবে। সেভ মি দিয়ে আমি এখানে খুব সুন্দর করে একটি টেক্সট লিখে দিলাম, হয়ে গেল। এরপর অ্যালাও দিব। এরপর ধরুন আমি এটি চাইলে আরেকটু এডিট করতে পারবেন, আপনি আপনার নিজের মতো করে এডিট করতে পারবেন। এরপর আমি একটু ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড একটু ট্রান্সপারেন্ট দিব। ট্রান্সপারেন্ট মানে কোনো কালার থাকবে না, ট্রান্সপারেন্ট দিলে টি শার্ট এর জন্য খুব সুবিধা হয়। আমি একটু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিচ্ছি যাতে সেভ করতে হয়। জাস্ট এতটুকু আপনি করতে পারলে এনাফ, আপনাকে আর কিচ্ছু করতে হবে না। এরপর আপনি সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আপনি দুটো রেজুলেশন দেখতে পাচ্ছেন এখানে, অরিজিনাল 1024x1024, এইচডি 2048x2048। কিন্তু আপনাকে মনে রাখতে হবে ম্যাট বাবলে ডিজাইন আপলোড করতে হলে ওয়েট দিতে হবে 7632 এবং হাইট দিতে হবে 6480। আমি একটু করে দেখাচ্ছি কিভাবে সেটি করে নেবেন, আপনি আপনার কম্পিউটার মধ্যে সেটি করে নিতে পারবেন, অথবা চাইলে সরাসরি এখান থেকে যেকোনো একটি চুজ করে আপনি সেভ করে নিতে পারবেন। অ্যাপটি আমি কেটে দিচ্ছি, প্লিজ ওয়েট, আপনাকে একটু ওয়েট করতে হবে এই জিমেজটি সেভ করার জন্য। এই যে সাকসেস দেখা যাচ্ছে, সাকসেস দেখার পরে আপনি এখান থেকে চাইলে
সরাসরি আপনার ফেসবুকের মধ্যে সেটি শেয়ার দিতে পারেন, অথবা আপনি আপনার ডাটা কেবলের মাধ্যমে এই ডিজাইনটি খুব সহজেই আপনার কম্পিউটারের মধ্যে অথবা মোবাইল সেভ করে নিয়ে সেখান থেকে আপনি এখানে আপলোড দিতে পারবেন। তো আমি এবার দেখাচ্ছি ফেসবুকের মধ্যে আমি সরাসরি যদি শেয়ার দিতে চাই তাহলে ফেসবুকের মধ্যে সরাসরি চলে যাবে। আমি আমার ফোনের মধ্যে এটি সেভ করে নিচ্ছি। এখন আমি ফেসবুকের মধ্যে পোস্ট দিয়ে দিচ্ছি, একটি পোস্ট দিলাম, পোস্ট হয়ে গেল। এবার আমি আমার কম্পিউটার এর মধ্যে কিভাবে এটি একটু এডিট করতে হয় সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি, জাস্ট ওয়েট। অলরাইট, আমি চলে এসেছি ফটোশপ সিসি এর মধ্যে। আপনাকে কিছুটা এডিট করতে হবে, যে ছবিটি আপনি মোবাইলের মধ্যে তৈরি করেছিলেন এবং আমি সেই ছবিটি মোবাইলে সেভ করার পরে এবার কম্পিউটারে নিয়ে এসেছি। আপনি সরাসরি চাইলে ডাটা কেবলের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে এই ছবিটি অর্থাৎ তৈরি করা ছবিটি মোবাইল থেকে কম্পিউটার মাধ্যমে নিয়ে আসতে কম্পিউটার মধ্যে নিয়ে আসতে পারেন। এবার এটি কিভাবে এনেছি আমি একটি একটু দেখাচ্ছি। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে প্রথমত আপনাকে রেড বাবলের জন্য যে নির্ধারিত সাইজটা রয়েছে সেই সাইজটা আমি দিচ্ছি। আমি একটি নতুন ডকুমেন্ট ওপেন করছি। আপনাকে এখানে বেশি কিছু জানার দরকার নেই, জাস্ট আপনি সফটওয়্যারটা ওপেন করে আমার দেখানো পদ্ধতি অনুসারে কাজটি করে নিলেই আপনার সাইজটি দেওয়া হয়ে যাবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি টাইটেল দিচ্ছি, লগো, হ্যালো জি লগো। দেন এই যে ওয়েট দেখতে পাচ্ছেন, ওয়েটে হচ্ছে 7632 এবং হাইটে দেখতে পাচ্ছেন 7480। অর্থাৎ এই সাইজটি ওয়েট এবং হাইটটি আপনি যদি ঠিক করে দেন তাহলে রেড বাবলের মধ্যে খুব সহজেই আপনি টি শার্ট এর মধ্যে এই লগোটি স্থাপন করতে পারেন, যাতে করে কোনো প্রবলেম হবে না। আপনি ক্রিয়েটে ক্লিক করবেন, ক্রিয়েটে ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। ইন্টারফেসে আসার পরে আপনার যে কাজটি হবে, আপনার যে লগোটি আপনি সেভ করেছিলেন সেটি আমি এখন নিচ্ছি আমার কম্পিউটার থেকে, অর্থাৎ যেটি আমি মোবাইলে তৈরি করে দেখিয়েছিলাম ভিডিওর মধ্যে। এবার এটি আমি নিয়ে যাব ড্র্যাগ এন্ড ড্রপ করে। অলরাইট, নিয়ে এসেছি আমার এই নির্ধারিত ডকুমেন্টের মধ্যে। এবার আপনার যে কাজটি হবে সেটি হচ্ছে আপনি এটি সেভ করবেন। সেভ করার পরে কিভাবে আপলোড দিবেন সেটি আমি একটু পরে দেখাচ্ছি। বন্ধুরা, আপনাকে ফটোশপের বেশি কাজ জানতে হবে এমন কিন্তু নয়, সুতরাং আপনাকে মনে রাখতে হবে মোবাইলে কাজ করলে আপনি সরাসরি মোবাইল থেকেও সেই ছবিটি আপলোড দিতে পারবেন এবং আরেকটি স্মার্টলি ইনকাম জেনারেট করার জন্য অবশ্যই আপনি যদি ফটোশপের মধ্যে একটু এডিট করে দেন তাহলে অবশ্যই সেই কাজটি আরও বেশি ফুটে উঠবে এবং অবশ্যই ফটোশপের মধ্যে করবেন, যাতে করে আপনার পিক্সেলটা নষ্ট না হয় বা ছবিটি আপনার নষ্ট না হয়। এভাবে যদি আপনি কাজ করেন খুব সহজেই আপনার ডিজাইনটি অনেক বেশি নান্দনিক হবে। এবার আমি এটি সেভ করে দেখাচ্ছি, এর জন্য আপনাকে ফাইলে ক্লিক করতে হবে। এরপর এক্সপোর্ট, যেটি দেখতে পাচ্ছেন এক্সপোর্টে ক্লিক করবেন। এরপরে আপনি সেভ ফর ওয়েবে ক্লিক করবেন। সেভ ফর ওয়েবে ক্লিক করার পরে আপনি এই ধরনের ইন্টারফেস পাবেন। এরপর আপনি এখানে যেটি রয়েছে জেপিজি সিলেক্ট করে দিতে পারেন অথবা আপনি পিএনজি 24ও দিতে পারেন। তো আমি পিএনজি দিচ্ছি। এরপর আপনি একটু ফাইল নেম দিবেন, 3-1 অলরাইট, সেভ হয়ে গেল। এবার আমি কিভাবে আপলোড দিতে হয় সেটি দেখাচ্ছি। এবার আমি আমার ডিজাইনটি আপলোড দিব। আপলোড দেওয়ার জন্য প্রথমে এখানে ক্লিক করতে হবে। অলরাইট, আমি এই পিকচারটি এবার আমি আপলোড দিচ্ছি, ওপেনে ক্লিক করছি, দেন এটি আপলোড হবে, একটু ওয়েট করতে হবে। বন্ধুরা, আমি বলেছিলাম যে আরও দুটো প্রসেস রয়েছে ছবিটি। এবার আমি এটির একটি টাইটেল দিব। টাইটেল এমন একটি বিষয় যেটি আপনার ডিজাইনকে অন্যের চোখে অনেক বেশি ফুটে উঠবে, অথবা ক্লায়েন্টের চোখে যদি ফুটে উঠে তাহলে অবশ্যই আপনি আপনার ডিজাইন থেকে অনেক বেশি আর্নিং জেনারেট করতে পারবেন। এবার আমি এটির টাইটেল দিচ্ছি অসাম ডিজাইন। দেন আমি একটি ট্যাগ দিব। ট্যাগ মানে হচ্ছে আপনার যে ডিজাইনটি কি সম্পর্কিত সেই সম্পর্কিত ট্যাগ আপনাকে দিতে হবে, টি শার্ট একটি কমা দিতে হবে, অসাম টি শার্ট। আপনি মনে রাখবেন যে টাইটেলের সাথে মিল রেখে আপনি ট্যাগ গুলো দিবেন। আমি এটি কপি করছি। এরপর একটি কমা দিবেন, এরপরে শার্ট দিবেন, এসএস আই আর টি শার্ট, টেক্সট দিস শার্ট, নাইস শার্ট,
স্মার্ট টি শার্ট। আরো বেশি মজার ব্যাপার হচ্ছে যে আপনি যদি গুগলে সার্চ দিয়ে ট্যাগ গুলো দিতে পারেন তাহলে অনেক বেশি নান্দনিক হবে, এবং গুগল সার্চিং এর মধ্যে যদি আপনার ডিজাইনটি চলে আসে তাহলে দ্রুত আপনার ডিজাইনটি র্যাঙ্ক করবে, এতে করে আপনার সেল অনেক বেশি বেড়ে যাবে। আমি টি শার্ট এর উপরে যে ট্যাগ গুলো দিয়েছি এগুলো হচ্ছে রিলেটেড ট্যাগ, অর্থাৎ আমার ডিজাইন রিলেটেড। এরপর ডেসক্রিপশন দিতে হবে, গেট দিস ইজ অ্যান দিস ইজ অ্যান অসাম আর অল ল্যাডিস অ্যান্ড জেন্টস। দ্যাটস ইট, ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। এবার এখানে যে বিষয়গুলো শো করছে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি, সেটি হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড প্রিন্ট ক্লোদিং এর মধ্যে আপনি এটি চাইলে এনেবল করে দিতে পারেন অথবা আপনি চাইলে এটি এডিট করতে পারেন। এরপর অনুরূপভাবে লার্জ প্রিন্ট ক্লোদিং এর মধ্যে যদি আসেন তাহলে অবশ্যই এটি আমার ডিজাইনটি বসে গেছে। এরপর এখানে একটু খেয়াল করুন, আপনি স্লিপ টপস এর মধ্যে যদি আমি আমার ডিজাইনটি বসাতে চাই তাহলে একটু বাইরে চলে যাচ্ছে, এটি আমাকে একটু এডিট করতে হবে। আমি একটু পরে এডিট করে দেখাচ্ছি। দেন যে কাজটি অনুরূপভাবে সিফন টপস এর মধ্যে অনুরূপভাবে আমার ডিজাইনটি একটু বাইরে চলে গেছে, আমাকে এটি একটু এডিট করতে হবে, অনুরূপভাবে এটিও এডিট করতে হবে, এটিও এডিট করতে হবে। এবার আমি আপনাকে আরেকটি বিষয় এনসিওরিটি দিচ্ছি, আপনি শুধু আপনার ডিজাইনটি টি শার্টের জন্য ডিজাইন করেননি, আপনি এই ডিজাইনটি আপলোড দেওয়ার পরে রেড বাবল কি করবে, রেড বাবল তাদের যে প্রোডাক্টগুলো রয়েছে, সে টি শার্ট আছে, হুডিস আছে, আছে ব্যাগ আছে, তারপর মোবাইল ফোন আছে, এটসেট্রা এটসেট্রা, অর্থাৎ এগুলোর মধ্যে তারা আপনার ডিজাইনটি যদি প্রিন্ট করে তাহলে অবশ্যই আপনার কপাল খুলে গেল, আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। যতবারই এই ডিজাইনটি সেল হয় ততবারই আপনি ইনকাম জেনারেট করতে পারবেন প্রায় 20% প্রতিটি ডিজাইনের এগেনস্টে। মজার ব্যাপার হচ্ছে অনেকে কিন্তু এগুলো ট্রাস্ট করতে চায় না, বিশ্বাস করতে চায় না, কেননা গ্রাফিক ডিজাইন এমন একটি ব্যাপার যেটি কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরে সময় দিয়ে করতে হবে, অথবা আপনি যদি স্টার্ট করেন সাহস করে আপনাকে অবশ্যই এই প্ল্যাটফর্মে টিকে থাকতে হবে এবং আপডেটেড থাকতে হবে, এবং আপনি ইনকাম জেনারেট করতে পারবেন অনেক বেশি ডে বাই ডে। এরপর দেখতে পাচ্ছেন ফুল ওয়ালেটস, এরপর ফিলোস অ্যান্ড টোর্স, এরপর দেখা যাচ্ছে ফ্লোর ফিলোস, অর্থাৎ এই যে বালিশের মধ্যে কিন্তু আপনার ডিজাইনটি তারা সেট করে দিয়েছে। আসলে বুঝতেই পারছেন যে এমন কোনো সেক্টর নেই যে আপনার ডিজাইনটি ইউজ করা যাবে না, খুব সহজেই আপনি বুঝতে পেরেছেন যে এই মগের মধ্যেও কিন্তু আপনার ডিজাইনটি কত সুন্দর করে তারা এখানে দিয়েছে। তাহলে বুঝতে পারছেন আপনার ডিজাইনের মূল্য কতটুকু, ভ্যালু কতটুকু। আপনাকে জাস্ট ইভ্যালুয়েট করতে হবে নিজেকে, নিজের ডিজাইনকে, অর্থাৎ প্র্যাকটিসের মধ্য দিয়ে আপনি যদি এখানে আপলোড দিতে থাকেন, ওয়ান্স আপন এ টাইম ইউ গ্যাট হ্যান্ডসাম অ্যামাউন্ট ফ্রম দিস সেক্টর, আই মিন redbubble.com। আমি আপনাকে আরও অনুরোধ জানাবো, টিএস স্প্রিং এর পরে অনেকগুলো ডিজাইন আমি আপলোড দিয়েছি, কীভাবে টিএস স্প্রিং এ কাজ করতে হয় সেটি আমি আমার চ্যানেলের মধ্যে ভিডিও দিয়েছি, আশা করি সেখান থেকে দেখে নিতে পারবেন। এরপর ট্যাবলেট কেসেস অ্যান্ড স্কিনস রয়েছে, এরপর দেখুন স্পাইরাল নোটবুকস এর মধ্যে আপনার ডিজাইনটি কিন্তু বসে গেছে, ড্র স্ক্রিন ব্যাগস, এরপর রয়েছে অ্যাড কভার, জার্নালস, অনেকগুলো হিউজ পরিমাণ, দেখুন ওয়াটার অ্যান্ড বটল বোতলস এর মধ্যে ব্যাটম্যাটস অ্যান্ড থ্রো ব্ল্যাঙ্কেটস অ্যান্ড ওয়াল টেবিল স্ট্রিপস, দেখুন এমন কোনো সেক্টর নেই যেখানে আপনার ডিজাইনটি কিন্তু খাপকায়নি। সুতরাং বুঝতে পারছেন এই ট্র্যাড বাবলের ভ্যালু কতটুকু। আমি এক কথায় আপনাকে বুঝাতে পারবো না যে একজন ডিজাইনারের জন্য কত গোপন বা সিক্রেট ওয়ে অপেক্ষা করছে যেগুলো কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন। সো দেরি না করে ভিডিও দেখার পরে আপনি অবশ্যই আমার দেখানো প্রসেস অনুসারে এই পদ্ধতিগুলো অনুসারে যদি আপনি প্র্যাকটিস করেন, আমি আপনাকে অ্যানসিওরিটি দিচ্ছি আপনি অবশ্যই মাস শেষে 1,000, 9,000, 2,000, 3,000, 4,000 এবং এমনকি মিলিয়ন ডলার ইনকাম করছে এমন ডিজাইনারও রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড। অলরাইট, দেখতে পেলেন আমি
টাইটেল ট্যাগস এবং ডেসক্রিপশন দিয়েছি। এবার ডিজাইনগুলো আপনি দেখতে পাচ্ছেন, কিছু ডিজাইন একটু এডিট করতে হবে। কেন এডিট করতে হবে সেটি বলছি, আপনি যদি সব ডিজাইনের মধ্যে যে আপনার ডিজাইনটি দেখতে চান তাহলে অবশ্যই আপনার কিছু এডিটের কাজ করতে হবে। দেখুন আমার এই ডিজাইনটি একটু একটু বাইরে চলে গিয়েছে, আমি একটু এডিট করছি, একটু সাইজটা ছোট করে নিলে জাস্ট হয়ে যাবে। একটু আমি সাইজটা ছোট করে নিচ্ছি, এই যেখানে দেখতে পাচ্ছেন এটি একটু সামান্য ছোট করবেন, ডিক্রিজ করে দিবেন, ডিক্রিজ করে জাস্ট একটু ওয়েট বসিয়ে দিবেন। দ্যাটস ইট, আপনার হয়ে গেল এডিট করা। একটু বামে নিয়ে আসতে পারবেন, এনেবল করে দিলাম, তারপর এটি এডিট করছি, এরপরে একটু এডিট করব, এটি ক্লিক করি, এরপর এটি একটু ছোট করব। দেখুন বন্ধুরা, আপনাকে একটু সময় দিতে হবে, সময় দিলেই আপনি এখান থেকে নান্দনিক ডিজাইন বের করে আনতে পারবেন। এটি একটু এডিট করছি। এই কাজগুলো করতে হলে আপনাকে অনেক বড় মাপের প্রফেশনাল ডিজাইনার হওয়া লাগবে না, জাস্ট আপনার সবচেয়ে যে জিনিসটা জরুরি সেটি হচ্ছে আপনার আগ্রহ, অর্থাৎ আপনার যদি ইচ্ছা শক্তি প্রবল থাকে তাহলে আপনাকে আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ডে বাই ডে আপনি এভাবে কাজ জমা দেওয়ার পরপর কয়েকটি কাজ যখন জমা দিবেন বা আপলোড দিবেন তখন এখান থেকে কিছু সেল পাওয়ার ফলে দেন আপনি প্রফেশনালিজম অর্জন করতে পারবেন। সো এটি আমি এনেবল করে দিচ্ছি, এরপরে এটি ঠিক আছে, এটিকে একটু এডিট করছি। এটিকে এডিট করার জন্য জাস্ট একটু ছোট করে নিতে হবে, দ্যাটস ইট, এরপর এনেবল করে দিতে হবে, কাজ শেষ। এরপর যেগুলো রয়েছে আশা করি এটিও একটু এডিট করছি, এডিট করা এই জন্য যে ক্লায়েন্ট যাতে আপনার ডিজাইনটি দেখে স্যাটিসফাইড হয় অর্থাৎ কিনতে বাধ্য হয়। দেখুন এই ধরনের এই ডিজাইনগুলো যদি যতবার সেল হবে ততবারই কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই ইনকাম জেনারেট করতে পারবেন। এটি ঠিক আছে, এটি ঠিক আছে, আরগুলো মোটামুটি ঠিক রয়েছে। এটি চাইলে আপনি যেটি ছোট করে দিতে পারেন, দ্যাটস ইট, ব্যাকগ্রাউন্ড কালার ইচ্ছা মতো দিলে দিতে পারেন অথবা না চাইলেও না দিতে পারেন। দেন এটি একটু এডিট করবেন, দ্যাটস ইট। দেখুন সবগুলো ডিজাইন আমি ঠিক করে দিলাম, আপনি চাইলে বাকিগুলো এভাবে এডিট করতে পারেন। সো একটু নিচে চলে আসবেন, মিডিয়া সিলেক্ট আপ টু, এখানে ডিজাইনটা কি ইয়ের পরে এটি প্রিন্টিং, ডিজিটাল আর্ট, তারপর ড্রয়িং আর্ট, ডিজাইন ইলাস্ট্রেশন, দ্যাটস ইট, এই দুটো রাখলাম। তারপর ডিফল্ট ভিউ ইন ইয়োর শপ শুধু ইমেজ হিসেবে থাকবে, এনিবডি পাবলিক এটি পাবলিক করে দিবেন। ইজ দিস ম্যাচিওর কন্টেন্ট, ইয়াস দিস ইজ ম্যাচিওর কন্টেন্ট, নুডিটি অর তারপরে আই হ্যাভ এটিকে আপনি চেকবক্সে চেক দিয়ে রাখবেন। এরপর আপনি সেভ ওয়ার্কে ক্লিক করলে আপনার কাজটি হয়ে যাবে। দেখুন বন্ধুরা আমি এক নজরে আবার দেখাচ্ছি, প্রথমে আপনি মোবাইলে ডিজাইনটি রেডি করবেন, এবং আরও একটি কথা বলে রাখছি, আমি দুটো ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব ভিডিওটির শেষে, যে ওয়েবসাইট দুটি ইউজ করে কম্পিউটার মাধ্যমে আপনি খুব আরও নান্দনিক ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। সো এবার আমি এবার সেভ দিচ্ছি, সব কিছু করার পর দ্যাটস ইট, আমি এবার সেভ দিচ্ছি, আমার ওয়ার্কটি সেভ হয়ে যাবে। দেখুন এটি প্রসেস হচ্ছে জাস্ট ওয়েট। এভাবে আপনি খুব সহজে একটু সময় দিয়ে নান্দনিক বা ইউনিক আইডিয়া তৈরি করে ডিজাইন আপলোড করলে আপনি অবশ্যই মিনিমাম 1000 কেন 2000-3000 ডলার পর্যন্ত আর্নিং জেনারেট করতে পারবেন। হয়ে গেল আমার ডিজাইনটি আপলোড, আশা করি আপনি এতটুকু ধৈর্য ধরেছেন, আমারও প্রায় 3.5 ঘন্টার মতো ব্যয় হয়েছে আজকে এই ভিডিওটি তৈরি করার জন্য। শুধু আমি আপনাদের উপকারের জন্য বা অনুরোধের পরিপ্রেক্ষিতে ভিডিওগুলো তৈরি করে থাকি। অনেকেই চাকরি শেষ করে বা স্টুডেন্ট হিসেবে যারা রয়েছেন তারা চাচ্ছেন ইনকাম জেনারেট করার জন্য, আপনাকে অনুরোধ জানাবো আপনি এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনি শুধুমাত্র এই ওয়েবসাইটটিতে যদি আপনি কাজ করেন অবশ্যই আপনি এখান থেকে মাস শেষে কিছু না কিছু ইনকাম জেনারেট করতে পারবেন, $1000 না হলেও। সো আমার এখানে প্রোডাক্ট নাম্বার হচ্ছে 51 এবং এটি ডিজাইনটি শো করছে, এবং এটি অবশ্যই তাদের সবগুলো ডিজাইনের মধ্যে তারা প্রিন্টের মধ্যে রাখবে। তো আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে কমপ্লিট প্রোফাইলে যদি ক্লিক করি, আমার প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেল, দ্যাটস ইট, যে আমার প্রোফাইল রেডি হয়ে গেল। এবার
এখানে চাইলে আমি একটু চেঞ্জ করে নিতে পারবো, আপনি এটা পরবর্তীতে চেঞ্জ করবেন। সো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। বলেছিলাম যে দুটো সাইটের সাথে আমি পরিচয় করে দিব। প্রথম সাইটটি হচ্ছে canva.com। canva.com একটি অসাম বা অ্যামাজিং সাইট, যেটির মধ্যে আপনি আপনার ইচ্ছে মতো ডিজাইনগুলো খুব কম সময় ব্যয় করে তৈরি করতে পারবেন। ক্যানভার উপর আমার একটি ভিডিও দেওয়া রয়েছে, আপনি যদি না বুঝেন তাহলে অবশ্যই এই সাইটে কীভাবে কাজ করতে হবে সেটি বুঝতে পারবেন। এবং আরেকটি হচ্ছে গ্রাফিক ক্যাপ, ডিজাইন ক্যাপ। এই ডিজাইন ক্যাপের মধ্যে আপনি আপনার নামদানি ডিজাইনগুলো খুব সহজে করে কম সময়ে সেভ করে নিতে পারবেন। এখানে এমন কোনো কিছু নেই যে আপনার করা যাবে না, ইনভিটেশন ফ্লায়ার, ইউটিউব চ্যানেল আর্ট সবকিছু এখানে রয়েছে। পোস্টার থেকে শুরু করে, লগো থেকে শুরু করে সবকিছু আপনি এখান থেকে করে নিতে পারবেন। সো আপনি যেহেতু গ্রাফিক ডিজাইনিং করে আর্নিং জেনারেট করতে যাচ্ছেন, আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করব এই রেড বাবল অ্যাপ মধ্যে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই আপনি মাস শেষে হ্যান্ডসাম ইনকাম জেনারেট করতে পারবেন। পরিশেষে একটি কথা না বললেই নয়, ভিডিওটি অনেক কষ্ট করে করেছি, মিনিমাম 3.5 ঘন্টার উপরে ব্যয় হয়েছে। সো আশা করি ভিডিওটি যদি ন্যূনতম ভালো লাগে এবং কিছুটা হলে উপকৃত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন। আরেকটি অনুরোধ জানাবো, লেটেস্ট লার্নিং আর্নিং রিলেটেড ভিডিও এর পাশাপাশি বেসিক টু অ্যাডভান্স লেভেলের গ্রাফিক রিলেটেড অনেকগুলো ফটোশপ এবং ইলাস্ট্রেটর উপর ভিডিও রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আশা করি সেগুলো দেখে নিজের স্কিল আরও বেশি বৃদ্ধি করতে পারবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিমের সাথে জুড়ে থাকবেন। টিল দেন টেক কেয়ার।